তৃণমূল কর্মীর বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের কিশোরপুর গ্রামে। তৃণমূল সূত্রে জানা গেছে, 10-12 জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তৃণমূল কর্মী রাসবিহারী দলুইয়ের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে সোনার গহনা ও টাকা লুট করে নেয়। মোবাইল ফোন ও গ্যাস সিলিন্ডার নিয়ে চলে যায়। এছাড়া অন্যান্য আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। স্ত্রী ও মায়ের সঙ্গে অশালীন আচরণ করেছে বলে অভিযোগ। এই ঘটনায় রাসবিহারী বাবু খানাকুল থানায় অভিযোগ জানিয়েছেন। যদিও বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মী জড়িত নয়, ওই ব্যক্তি জনরোষের শিকার হয়ে থাকতে পারেন। কি ঘটনাটা হয়েছিল বল? কালকে রাত্রি 9:30 সময় আমি বাড়ি ঢুকি। ঢুকার পরে এবার খাওয়া দাওয়া করবো। এবার তারপরে এবার আমার ঘরে সব ভাঙচুর শুরু করে, এবং সেই ভাঙচুর শুরু করে ভাজা শুরু হচ্ছে ঘর থেকে, এই দরজা ছুটিয়ে 3.5 ভরি সোনা সেইগুলো নিয়ে পালিয়েছে, আর দিয়েছে কোড়াটাও নিয়ে পালিয়েছে, আর বউয়ের প্রতি মানে খারাপ আচরণ ব্যবহার করেছে, মানে মায়ের প্রতি খুবই আচরণ খারাপ করেছে। কে কে ছিল? চেনা গেছে? চেনা গেছে ওখানে বলতে সমজানা ছিল, মণিশঙ্কর, সোনামিত্রি, নেপাল মণ্ডল, বাকিগুলো মুখে ফেটি বাঁধা ছিল, চিনতে পারিনি। গতকাল রাতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে কিশোরপুর সংলগ্ন এলাকায়, তো ওখানে রাসবিহারী দলুই নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করে। তো আমার কাছে যত খবর আছে, ওখানকার লোকাল মানে ওই এরিয়ার লোকাল যে মানুষগুলো বাস করে, ওটা পাড়াগত ঝামেলা ছিল, বিভিন্ন দিক থেকে রাসবিহারী বসু ওদেরকে উত্তপ্ত করে। হ্যাঁ, সেই কারণেই ওরা চড়াও হয়েছিল। চড়াও হয়ে যাওয়ার পর এই ভগ্নদশা, বাড়ি ভাঙচুর করে। তো ওরা একটা অভিযোগ করেছে, যে যদ্দূর আমার কানে এসেছে, বিজেপির নামে একটা মিথ্যা অভিযোগ করেছে। বিজেপি কোনোভাবেই ওখানে জড়িত নয়, বা ওদের যোগ আমাদের পার্টির কোনো কার্যকর্তা কর্মী ওখানে যোগ সাজেশন নেই, আর পার্টিকে বদনাম করার জন্যই এই একটা মিথ্যা পরিকল্পনা। তৃণমূল যেটা বিভিন্ন এলাকায় করে বেড়াচ্ছে, দেখছেন মাঝপুরে ঘটনা কি হলো, এবং আরামবাগে যে আমরা ঐতিহাসিক একটা বন্ধ করলাম, সাধারণ মানুষের সাপোর্ট ছিল ওই বন্ধে। বিজেপি যে জায়গায় আছে আজকে, বিজেপি আদর্শগত দল, ভাঙচুরে এরকম নগ্ন রাজনীতি বিজেপি করে না।